أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على. بسم الله الرحمن الرحيم. মুক্তিযুদ্ধ দল আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ এবং বিশ দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই মুক্তিযোদ্ধ দলের এই ইফতার মাহফিল দিয়েই আমরা আমাদের ইফতারের সমাপ্তি ঘটাতে চাই বিএনপির। আমরা শুরু করেছিলাম এতিম এবং আলেমদের দিয়ে আর শেষ করছি মুক্তিযোদ্ধাদের দিয়ে ইফতার পার্টির। তাই আজকে এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই সব মুক্তিযোদ্ধাদেরই এখন বয়স হয়ে গেছে, কাজেই তারপরেও যারা মানে অ্যাক্টিভ রয়েছে বা কর্মক্ষম রয়েছে তারা এখনো দলের সঙ্গে দেশের জন্য কাজ করছে। দেশের কি অবস্থা আপনারা মুক্তিযুদ্ধ আপনারা ভালো করে জানেন, আপনারা যুদ্ধ করেছেন কি জন্য সেটাও সংক্ষেপে কিছুটা বলেছেন। দেশের জন্য যুদ্ধ করেছিলেন, দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং সুশাসন, সকলের সমান মর্যাদা অধিকার থাকবে সেটার জন্য। কিন্তু আজকে দেশে কোনোটাই নেই, আজকে চলছে আজকে এক ব্যক্তির শাসন। একটু আগে উনিশে বলেছে ট্রাইব্যুনাল, স্পেশাল ট্রাইব্যুনাল করা হবে যদি আমরা সরকারি যাই, কিন্তু সেখানে কয়েকজন ব্যক্তিরও নাম বলা হয়েছে, এছাড়া আরো অনেক ব্যক্তিই আছে। কিন্তু এটাও ধরে নিতে হবে যে আমি কাউকে ই করতে চাই না, কিন্তু এই খায়রুল হকি বলেন বা অন্যান্য ব্যক্তি যারা বলেছেন তারা কি নিজের উদ্যোগে করেছেন না তারা কারো নির্দেশে করেছেন, তারাও তো তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে সে তো বাদ যেতে পারে না। কাজে সেজন্য আমি বলছি যে আজকে আমাদের এইগুলি ভুলে যেতে হবে, আমরা ভুলে যেতে চাই। আমরা বলেছিলাম যে আসে দেশ স্বাধীন করেছি, ঐক্যবদ্ধ করেছি, কে ঘোষণা করেছে কে না করেছে দেশের মানুষ সব জানে। যতই আপনারা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করেন কিন্তু মিথ্যা মিথ্যাই থাকবে, সত্য সত্যিকার একদিন প্রতিষ্ঠিত হবে। সেজন্যই আমি বলছি যে আসুন আমরা এই বাংলাদেশটাকে এর জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই দেশটার মানুষেরা কর্মক্ষম, বিদেশে অনেক কাজ করে, অনেক সম্মান নিয়ে কাজ করে, কিন্তু আজকে আজকে এই বাংলাদেশের প্রতিটি মানুষই কি মুক্তিযোদ্ধা কি সাধারণ মানুষ কি আলেম কি হিন্দু সম্প্রদায় সকলেই আজকে এই আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত নির্যাতিত, সকলেই আজকে এমন একটা অবস্থা, সকলেই আজকে এই আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, দেশে শান্তি চায়, দেশের উন্নতি চায়, উন্নয়ন চায়, গণতন্ত্র চায়,
বাক স্বাধীনতা চায়, কথা বলার অধিকার চায়, সেইগুলি চায়। কিন্তু আজকে কোনোটাই নেই, আজকে কথা বলার অধিকার নেই। এই টক শো একটা হচ্ছিল, টক শোতে যারা একটু কথা বলতো শক্তভাবে, তাদেরকেও আপনারা দেখেছেন কেমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমি কথা বলতে চাই, আমি ভয় পাই না, কারণ যে আমি কোনো অপরাধ করিনি, সেজন্য আমি কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। সব সময় সংবিধানের কথা বলেছেন, যখন সময় আসবে সেটার কথাও আমি বলবো, কিন্তু তার আগে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শুধু যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নয় সেটা ভেবে এখন চিন্তা করলে হবে না। আমাদের সকলকে এখন দেশকে কারা ভালোবাসে সেটা চিন্তা করতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি, পাকিস্তানিদের হাত থেকে আমরা দেশটাকে উদ্ধার করেছি, উদ্ধার করে আমরা অন্য কারো হাতে তুলে দেওয়ার জন্য দেশটাকে স্বাধীন করি নাই। কিন্তু সামান্য একটা উদাহরণ দিলে বোঝা যায় মুক্তিযোদ্ধারা আপনারা এখানে আছেন, মুক্তিযোদ্ধারাও তো কেউ প্রতিবাদ করেননি, এর আমি নাই করলাম। এই যে আপনারা বলছেন যে ঠিক আছে, আমরা তো বলেছি যে ট্রানজিট হতে পারে, আমরা তো শুধু আমরা ট্রানজিট সকলের জন্য এখান থেকে আমরা বলেছি যে থাইল্যান্ড যাবে, চায়না যাবে, অমুক যাবে, সব জায়গায় যাবে, সেটি হবে ট্রানজিট, আমরা করিডোর নয়। আমরা বলেছি যে ট্রানজিট, তারপরে ধরা হয়েছে ট্রানজিট দেওয়া হয়েছে, ঠিক আছে, ট্রানজিটের ফি নির্ধারণ করা হয়েছে। তা বলেন যে ফিটা আপনি যখন ঢাকা থেকে বগুড়া যান বা দিনাজপুর যান, যমুনা সেতু পার হন, যমুনা সেতুতে কত টাকা আপনি দেন, 700 টাকা না 800 টাকা দেন আপনারা? যমুনা সেতুতে গাড়ি প্রতি বাস ট্রাক ভাগ করা আছে, কত দেখে দেন সকলে জানেন তো। এমনিভাবে গেলে দাউদকান্দি গেলে, আমাদের সময় ওই অলি সাহেবই তখন ইয়ে ছিল, আমাদের কি বলে রোড মিনিস্টার ছিল, দাউদকান্দি ব্রিজ আমাদের সময় আমরা করেছিলাম, দাউদকান্দি থেকে গেলে ওদায় 400-500 টাকা দিতে হয়। এখানে ট্রানজিটের জন্য 200 টাকা, 195 টাকা, 200 টাকাও না তো 195। আমরা এটা চিচ্ছি, এটা লজ্জা, এটা না নেওয়া উচিত, এই টাকাটা না নেওয়াই উচিত, এটা তো নেওয়ার কোনো দাম নেই, কিন্তু এটা দয়া করা নয়। সেজন্য যদি নিজের মান সম্মান নিয়ে থাকতে চান, আজকে বাংলাদেশের কোনো মান সম্মান বা নিজস্ব সক্রিয়তা স্বাধীনতা নেই। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনারা যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, অনেক মা বোন সহ অনেকে রক্ত দিয়েছে, হারিয়েছে, কিছু করেছেন, কিন্তু আজকের এই দেশের এই অবস্থা দেখার জন্য তো নয়। এখনো আমরা যারা দেখছি তারা তো আমরা বসে থাকতে পারি না, উনি অসুস্থ, তারপরেও কিন্তু উনি শক্ত ভাষায় কথা বলে জাফরুল্লাহ সাহেব যান, ডাকলে যান, যেখানে বিশেষ করে মুক্তিযোদ্ধার ইতি উনি সবসময় যান, উনি বলেন, অনেক উপদেশও দেন, ওনার সব উপদেশ কিছু শুনি কিছু শুনতে পারি না, কেন পলিটিক্যাল আমাদেরই, উনি হয়তো ওনার নিজের ইতে চলেন, কিন্তু উনি উপদেশ দেন, উনি ভালো কথা বলেন, এবং আমরা চাই আপনার মতো আরও যারা আছে আপনি নিয়ে আসেন তাদেরকে, আমি সকলের সঙ্গে কথা বলবো, বা যেখানে বসতে চায় আমি বসবো, আমি বসতে রাজি আছি, কথা বলতে রাজি, আমি কারোর সঙ্গে এ করতে চাই না, কারণ এখন আমাদের সামনে দেশটাকে রক্ষা করা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সময় শেষ হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। আমরা বিশ্বাস করি আমাদের উপরে যদি নিয়ন্ত্রণ করা না হয় বা ডিকটেশন করে আমাদেরকে পরিচালনা করা না হয়, তাহলে কিন্তু বাংলাদেশ আজকে মালয়েশিয়ার মতো দেশ হয়ে যেতে পারে, মালয়েশিয়া থেকেও আরও উন্নত হতে পারে বাংলাদেশ। সেই অবস্থা আমাদের আছে, আমাদের মানুষের সেই কর্মক্ষমতা আছে, সেই বুদ্ধি আছে, মেধা আছে, যোগ্যতা আছে, সব কিছুই আছে, ইচ্ছাও আছে, কিন্তু সেটা নয়। আজকে দেখা যাচ্ছে যে আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায়, একটু আগেই আমি আসছিলাম এখানে, যেহেতু বলছে যে একটু আস্তে আস্তে, সেজন্য আস্তে আস্তে দেখি যে এই যে গুলশান লেকটা আস্তে আস্তে কিন্তু ভরে ফেলছে, দেখেন অনেকটা চলে এসছে। আমি এদেরকে বললাম একজনকে দিয়ে অ্যাপ্লিকেশন করাও, এই সিটি কর্পোরেশন আর কি ওই যে আরেকটা রাজু, আমি বললাম দুটাতে এটা বন্ধ করার জন্য, এটা পরিবেশটা ফিরিয়ে আনার জন্য, এটাকে ঠিক করার জন্য, কারণ যে এইভাবে দখল করছে এবং কারা করছে, আওয়ামী লীগের লোকজন যার জন্য বলার মা বাপ নেই, এই হলো অবস্থা। প্রতিটি আমাদের যে নদীগুলো দেখেন, বুড়িগঙ্গা শেষ হয়ে গেছে, এবং সেটা আজকে আমরা কি আমাদের পানির ন্যায্য হিসেবে পাচ্ছি, পাচ্ছি না, কিন্তু এই নিয়ে তো কেউ প্রতিবাদ করছে না, কথা বলছে না, তারা কথা বলছে না কেউ,
কেউ প্রতিবাদ করছে না, আমরা কারো দয়া চাচ্ছি না, আমরা আমাদের প্রাপ্য চাচ্ছি, আমাদের যতটুকু প্রাপ্য সেটা চাচ্ছি। আজকে বাংলাদেশের আজকে পুলিশকে, এটা তো আজকে কোনো রাষ্ট্র নেই, গণতন্ত্র নেই, নির্বাচিত সরকার নেই, এটা হলো পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। আজকে পুলিশ দেশের ভিতরে একের পর এক নিজের আত্মীয় স্বজনকে মারছে, 16,000 লোককে জেলে ঢুকিয়েছে গণ অভিযানের নামে, সে ঢুকিয়েছে। বিএনপির আছে প্রায় 4,000 মতো লোক, বিএনপিরই 4,000 লোক ঢুকিয়েছে, আর সাধারণ মানুষ তো আরও ঢুকিয়েছে, এই অবস্থা। তো এই পুলিশ আজকে একের পর এক মানুষ হত্যা করে যাবে আর নীরবে মানুষ সহ্য করবে, এটা পুলিশ রাষ্ট্র, পুলিশ র‍্যাবকে দিয়ে আজকে দেশের মানুষকে হত্যা করা হয়েছে। এই যে আপনার মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই আছে, রানুলি সহ, তার পাশে আছে মেজর হাফিজ, তার পাশে জয়নুল জয়নুল আয়নউদ্দিন, তারপরে আছে মেজর জেনারেল আমাদের ইব্রাহিম, প্রত্যেকে আরবির লোক, কিন্তু তারা জানে না বিডিআর এর ঘটনা। কেউ কেন বিডিআর এর ঘটনা নিয়ে কথা বলে না, জোরে কথা বলেন, এর সঙ্গে হাসিনা ক্ষমতায় আসার এক মাসের মধ্যে এই ঘটনা ঘটেছে, 25 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে, এর কি তদন্ত হয়েছে ঠিক মতো? কোনো তদন্ত হয়নি, কোনো তদন্ত হয়নি, কোনো বিচার হয়নি, এর সঙ্গে কারা জড়িত আমরা জানি, যদি সাহস থাকে এগুলো বলা উচিত, সাহস করে যখন এগুলো বলবেন এবং এই ঘটনা প্রতিবাদ হবে। আজকে বিডিআরের এই ঘটনার পরে সমস্ত ভালো ভালো অফিসারকে শেষ করে দেওয়া হচ্ছে, কতজন অফিসার? 57 জন অফিসার, বাকিগুলিকে অবসর, আর বাকিগুলি কিন্তু বলে যে অবসরে পাঠিয়েছে। আজকে বিডিআর নেই, তার নামও আবার বদলিয়ে দেওয়া হয়েছে, কি কি নাম দিয়েছে কি জানি, আমি বলি না বর্ডার গার্ডরা না, বিডিআর বলেই যে বিডিআর বলেই যাব, কিছু বিডিআর এখন এরা আর বিডিআর নাই, বাঘ ছিল এক সময়, এখন বোধ হয় বেড়াল, এখন হয়েছে তাদের হাতে বন্দুক আছে কিন্তু হুকুম হয় না, নিজেরও বোধ হয় গুলিও গেছে, গুলি চালাইতে দেশের মানুষকে বলেন গুলিটা ফট করে চালাই দিবে, কিন্তু যদি বলেন যে শত্রু বা আপনাদের আমাদের বর্ডারে প্রতিনিয়ত লোক মারছে, আমাদের সীমান্তের ভিতরে ঢুকে লোক মেরে যায়, সীমান্তের ভিতরে তুমি কেন একটা গুলি মারতে পারো না? মায়ানমারের মতো দেশ আবার আকাশ সীমা লঙ্ঘন করে হেলিকপ্টার নিয়ে করে, কেন একটা গুলি মারতে পারো না? মায়ানমারের মতো লোক ভিতরে ঢুকে এসে যায়, কেন একটা গুলি মারতে পারো না? এই বাঘ থেকে আজকে বিড়াল হচ্ছে, আজকে সারা দেশের মানুষকে এরকম বিড়াল বানিয়ে রাখতে চায় সারা দেশের আর্তিনারা, আজকে কারোর সাথে মিলে আজীবন ক্ষমতায় থাকার জন্য বাঘ সিংহ সব কিছুই হতে চায়, কিন্তু না, এই টাইগারগুলো কোথায় গেল? আজকে তাদেরকে আবার টাইগারের ভূমিকায় আসতে হবে, লায়নের ভূমিকায় আসতে হবে, তাহলেই শুধুমাত্র দেশটাকে রক্ষা করা যাবে। আমি আপনাদের সঙ্গে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, রাস্তায় যেতে বললে এখনও রাস্তায় যাওয়ার মতো সাহস রাখি, ক্ষমতাও রাখি, ইনশাআল্লাহ সেই সাহস আছে। তাই আমি বলতে চাই যে আসুন, দেশের অনেক ক্ষতি হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, আর এদের এই অত্যাচার সহ্য করা যায় না। কালকে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে অত্যন্ত ভালো বিতর্ক হয়েছে, সেটাও আপনারা জানেন সেই সম্পর্কে, কাজেই অন্যরা আমাদের নিয়ে কথা বলছে, আমরা কথা বলতে পারি না, কথা বললে মামলা হবে, কথা বললে ধরে নিয়ে যাবে, গুম হয়ে যাবে, এই গুম খুন হত্যার ভয় করে কোনো লাভ নাই, এমনিও গুম খুন করছে, হত্যা করছে, আবার সুযোগ পেলেও করবে তারা, তারা জানে যে কারা কারা কথা বলার মতো, তাদেরকে তারা ছেড়ে কথা বলবে না। মামলা, আমি তো আবার বলেছি যে আমার যে মামলা দেওয়া হচ্ছে একটা মামলা উঠে কেনা, হাসিনার 15টা মামলা কেন একবারে উঠে গেল? হাসিনার মামলা উঠলে আমার মামলা উঠতে হবে, এই মামলা আপনারা ডিসক্রিমিনেশন করতে পারে না, কারণ যেখানে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি, কোনো অবিচার করিনি। তাই আমি বলছি যে দেশ আর দেশ নেই, দেশে কোনো আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মৌলিক অধিকার নেই, মানব অধিকার নেই, সুশাসন নেই, কোনো কিছুই নেই, আর নির্বাচন নির্বাচন তো নাই, নির্বাচনের নামে নির্বাসন হয়ে গেছে সেটা, কাজেই আজকে নির্বাচন ফিরিয়ে আনার জন্য আজকে দরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তাহলে নির্বাচন ফিরে আসবে এবং দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সমস্ত মুক্তিযোদ্ধা ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।